আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সন্ধ্যা সংবাদে। পুরো সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি নাবিলা হাসান এবং আমি পারভিন মিতু। বিএনপির বিভাগীয় গণসমাবেশে জাতীয় সংসদ সদস্য থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন দলের 7 সংসদ সদস্য। বিএনপি নেতারা জাতীয় পার্টির সংসদ সদস্যদেরও পদত্যাগের আহ্বান জানান। সমাবেশ থেকে খালেদা জিয়ার মুক্তি, অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচন সহ 10 দফা দাবি ঘোষণা করা হয়। প্রতিকূল অবস্থার মধ্যেও ঢাকা সমাবেশ সফল বলে দাবি বিএনপি নেতাদের। সাদিয়া কানিসা রিপোর্ট। অনেক নাটকীয়তা আর জল্পনা কল্পনার পর রাজধানীর গোলাপবাগ মাঠে অনুষ্ঠিত হল বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশ। শুক্রবার বিকেলে অনুমতি পাওয়ার পর থেকেই নেতাকর্মীরা মাঠে জড়ো হতে থাকেন, অনেকেই সমাবেশের মাঠে রাত কাটান। 10 ডিসেম্বর গণসমাবেশ থেকে কি ঘোষণা আসে তা নিয়ে আগ্রহ ছিল রাজনৈতিক অঙ্গন থেকে সাধারণের মধ্যে। বিএনপির সরকার বিরোধী আন্দোলনকে সমর্থন দিয়ে গণসমাবেশ মঞ্চ থেকে দলের 7 সংসদ সদস্য পদত্যাগের ঘোষণা দেন। বিএনপি নেতারা বলেন তাদের দাবিকে জনগণ সমর্থন দিয়েছে। 18 কোটি মানুষ পরিষ্কার রায় দিয়েছে, তত্ত্বাবধায়ক ছাড়া কোন নির্বাচন করা দিতে যাব না। দেশটির বেগম খালেদা জিয়াকে মিথ্যা রাজনৈতিক মামলা দিয়ে কারারুদ্ধ করা হয়েছে, আমরা তাকে মুক্ত করে আনব। তারা কি নাম বলে পল্টন ময়দানে, পল্টনে যদি আমাদেরকে জনসভা করতে দেয় তাহলে নাকি জনগণের দুর্ভোগ হবে। অথচ 5 দিন যাবত গণসমাবেশ মঞ্চে খালেদা জিয়া ও তারেক রহমানের জন্য 2টি চেয়ার শূন্য রাখা হয়। বিএনপি মহাসচিবের অনুপস্থিতিতে প্রধান অতিথি ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। গণতন্ত্রের মুক্তির জন্য সমাবেশ থেকে 10 দফা ঘোষণা করা হয়। আমাদের সকল যারা গ্রেপ্তারকৃত নেতৃবৃন্দ এবং যারা নিহত হয়েছে আন্দোলনে, তার প্রতিবাদে আমরা সকল ঢাকা মহানগর সহ সকল মহানগর জেলায় আমাদের বিক্ষোভ মিছিল, গণমিছিল অনুষ্ঠিত হবে। এখানে আমরা সকল জনগণকে অংশগ্রহণের আহ্বান জানাচ্ছি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া সহ সকল বিরোধী দলের নেতা কর্মী, সকল মিথ্যা মামলা প্রত্যাহার ও সকল রাজনৈতিক কারাবন্দীদের অনতিবিলম্বে মুক্তি দিতে হবে। গণসমাবেশ থেকে নিরপেক্ষ সরকার ছাড়া নির্বাচন হতে না দেওয়ার ঘোষণা দেওয়া হয়। বিএনপি নেতারা বলেন রাজপথেই তাদের দাবি আদায় করা হবে। সাদিয়া কানিজ, আরটিভি, ঢাকা। লবিস্ট নিয়োগ করে দেশে বিদেশে ষড়যন্ত্র করছে বিএনপি। বিকেলে সাভারের কলোনি মাঠে আয়োজিত জনসভায় এমন অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মাহবুবুল আলম হানিফ বলেন পদত্যাগ করতে চাইলে সংসদে গিয়ে দিতে হয়, মাঠে গিয়ে পদত্যাগের কথা বলে স্ট্যান্ডবাজি হয়, পদত্যাগ হয় না। এসব অশুভ চক্রান্ত করে লাভ নেই, গুটি কয়েক এমপি পদত্যাগ করলে কিছুই হবে না। শরীফ খানের রিপোর্ট। সংঘাত এড়াতে রাজধানীর বাইরে সাভারে সমাবেশের আয়োজন করে সাভার ও কেরানীগঞ্জ উপজেলা ও আশুলিয়া থানা আওয়ামী লীগ। দলটির শীর্ষ সারির কেন্দ্রীয় নেতারা এতে যোগ দেন। তারা বলেন বিএনপির এতদিনের হুঙ্কার ব্যর্থ হয়েছে। আমাদের ব্যাপারে মাথা জমান কেন? কেন আমার মনে হয় আমার বিদেশি বন্ধুরা তারা বাস্তবতা এখন অনেকটাই বুঝতে পারছে। আমাদেরকে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পথ পাওয়া যাবে না। তোমরা যারা বলেছ তোমরা এখন কোথায়? কোথায় তোমাদেরকে তার খুঁজে পাওয়া যায় না। কারণ কি? তোমরা সব কাগজে ভাগ, তোমরা সব ব্যর্থতা ঢাকতেই বিএনপির 7 জন সংসদ সদস্যের পদত্যাগ করতে চাইছে বলেও মন্তব্য করেন নেতারা। তারা আবারও জানিয়ে দেন নির্বাচন হবে সংবিধান অনুযায়ী সঠিক সময়ে। মাঠে গিয়ে নয়, স্পিকারের কাছে পদত্যাগ পত্র জমা দিতে হয়।
মাঠে যে ভাষণ দিয়ে পাওয়া যায় না, এখানেও স্ট্যান্ডবাজি, রাজনীতি স্ট্যান্ডবাজি শুরু করেছেন। আর এই সাতজন এমপির পদ দেয় সাড়ে তিনশোর মধ্যে, এতে সরকারের বা পার্লামেন্টের কিছু যায় আসে না। তারেক রহমানের আর কত টাকা আছে? লবিস্ট নিয়োগ করে বাংলাদেশ বিরোধী প্রপাগান্ডা আজকে করছে। সর্বশেষ যুক্তরাষ্ট্র থেকে খবর এসেছে, আবারও কোনো অরাজকতা করার চেষ্টা করলে বিএনপিকে জবাব দিতে নেতাকর্মীদের প্রস্তুত থাকার নির্দেশ দেন আওয়ামী লীগের নেতারা। নির্বাচনকালে সরকারি করে রাষ্ট্রীয় ক্ষমতায় থাকবে। শরীয়ত খান, আরটিভি, ঢাকা। অরাজকতা ঠেকাতে দিনভর রাজধানীতে সতর্ক অবস্থানে ছিল আওয়ামী লীগ। 23 বঙ্গবন্ধু এভিনিউ এর কেন্দ্রীয় কার্যালয় সহ রাজধানী দূরে শান্তি সমাবেশ করছেন দলের নেতাকর্মীরা। আন্দোলনের নামে বিএনপির নাশকতা ঠেকাতেই শান্তি সমাবেশ বলছেন আওয়ামী লীগ নেতারা। সাকিবুর রহমানের রিপোর্ট। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সকাল থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় সতর্ক অবস্থানে ছিল আওয়ামী লীগ নেতাকর্মীরা। দিনভর নগর জুড়ে খণ্ড খণ্ড মিছিল আর স্লোগানে নিজেদের অবস্থান জানান দেন তারা। রাজধানীর গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে শান্তি সমাবেশের আয়োজন করে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। কোন প্রকার জানে গাড়িতে আগুন দিতে পারে, মানুষের জানমালের ক্ষতি না করতে পারে, সেই কারণেই আজকে আমাদের আজকে সতর্ক অবস্থান আমরা গ্রহণ করেছি। তারা বলেন অতীত অভিজ্ঞতায় বিএনপি জামাতের নৈরাজ্য প্রতিরোধেই তাদের এই সতর্ক অবস্থান। শৃঙ্খলা শান্তিপূর্ণভাবে জনসভা করতে চায়। আমরা আগেও বলেছিলাম, এখনো বলি, আমরা শান্তিপূর্ণ যে কেউ সমাবেশ করবে আমরা সহযোগিতা করব। 23 বঙ্গবন্ধু এভিনিউয়ে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শান্তি সমাবেশ করেন যুবলীগ, ঢাকা মহানগর আওয়ামী লীগ সহ কেন্দ্রীয় নেতারা। নেতারা জানান আন্দোলনের নামে দেশবিরোধী চক্রান্ত করলে বিএনপিকে রুখে দেয়া হবে। জনগণের মৌলিক অধিকার, সকল অধিকার তারা হনন করার রাজনীতি করে, তাদের এই এই স্বপ্ন দিবাস্বপ্নই থেকে যাবে। বিএনপি সব ধরনের নাশকতা ঠেকাতে সব সময় রাজপথে থাকার কথা জানান আওয়ামী লীগ নেতারা। শাকিবুর রহমান, আরটিভি, ঢাকা। বিএনপির সমাবেশ ঘিরে নিরাপত্তা চাদরে ঢেকে ফেলা হয়েছে রাজধানী। যে কোনো ধরনের সহিংসতা এড়াতে র্যাব ও আনসার সদস্যদের বাইরে 34,000 পুলিশ সদস্য সতর্ক অবস্থানে আছেন। ঢাকা সহ বিভিন্ন স্থানে চেকপোস্টে চলছে তল্লাশি। এদিকে যাত্রী সংকটে গণপরিবহন কম চলাচল করায় ভোগান্তিতে পড়েছেন জরুরি প্রয়োজনে ঘরের বাইরে বের হওয়া মানুষ। এয়ার বাদলের রিপোর্ট। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে গোলাপবাগ মাঠ সহ রাজধানী জুড়েই বাড়ানো হয় ব্যাপক নিরাপত্তা। র্যাব পুলিশের পাশাপাশি মোড়ে মোড়ে সতর্ক অবস্থান নেয় বিভিন্ন সংস্থার নিরাপত্তা বাহিনীর সদস্যরা। র্যাবের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং আকাশপথেও আমাদের যে র্যাবের হেলিকপ্টার আছে সেটা দিয়েও টহল জোরদার করা হয়েছে। এখন পর্যন্ত আমাদের কাছে নাশকতার কোনো রকম পরিকল্পনা বা এরকম কিছু তথ্য আমরা পাইনি। গুলশান বাড়িধারা কূটনৈতিক পাড়ায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়, জোরদার করা হয় টহল। এই এলাকার সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য আমরা অতিরিক্ত আরও ব্যবস্থা নিয়েছি, যাতে কেউ যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না করতে পারে। কেরানীগঞ্জের কদমতলী, হাসনাবাদ, রোহিতপুর, আটিবাজার সহ বেশ কয়েকটি পয়েন্টে তল্লাশির পাশাপাশি যাত্রীদের জিজ্ঞাসাবাদ করা হয়। ঢাকা মাওয়া এক্সপ্রেস ওয়ের কয়েকটি পয়েন্টেও অবস্থান নেয় পুলিশ। এদিকে বিএনপির সমাবেশ ঘিরে রাজধানীর রাস্তাঘাট অনেকটাই ফাঁকা দেখা যায়। যাত্রী না থাকায় প্রায় গণপরিবহন শূন্য ঢাকা। এমন পরিস্থিতিতে জীবিকার খোঁজে বের হওয়া মানুষ বিপাকে পড়েন। বিএনপির সমাবেশ হচ্ছে, রাস্তাঘাট বন্ধ, ভয়েতে লোকজন বের হচ্ছে না। ভয়ভীত, ওই তো সম্মেলন চলছে, এলিগে মানুষ বেড়াইছে কম, লোকজন নাই, আমরা কি করবো এখন? গাজীপুরের কালিয়াকোর বাস টার্মিনাল থেকে দূরপাল্লার কোনো গণপরিবহন ছেড়ে যায়নি। ঢাকা ময়মনসিংহ ও টাঙ্গাইল মহাসড়কেও দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ ছিল। কিছু লোকাল বাস ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেলেও চান্দনা চৌরাস্তা থেকে ঘুরিয়ে দেওয়া হয়। নারায়ণগঞ্জ থেকেও ছাড়েনি কোনো যাত্রীবাহী বাস। গাড়ি পাইতে দিন, আমরা টুকটাক ব্যবসা বাণিজ্য করি, রাস্তায় গাড়ি নাই, ময়মনসিংহ কোনো গাড়ি ঘুরে নাই, অনেকক্ষণ দাঁড়াই এবার যাইতে হইব গা, আরো তো যাইতে হইব গা। পরিবহন মালিকরা জানান যাত্রী সংকটে তারা বাস চলাচল বন্ধ রাখতে বাধ্য হয়েছেন। যাত্রী নেই কোনো গাড়িতে, একটা গাড়ি ছাড়ার জন্য চেষ্টা করছিল ময়মনসিংহ, প্রায় ঘন্টা দেড়েক অপেক্ষা করার পরে যাত্রী হয়েছে 15 জন।
প্রত্যেক কাজে কি করে সম্ভব। রাজনৈতিক উত্তাপ কমলে যান চলাচল আবারও স্বাভাবিক হবে বলে জানান মালিকরা। এ আর বাদল, আরটিভি, ঢাকা। বিনা বিচারে মুক্তিযোদ্ধাদের হত্যা করেন জিয়াউর রহমান, এমনটি জানিয়েছেন মুক্তিযোদ্ধা মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। বিকেলে কুমিল্লা টাউন হল মাঠে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে মায়ের কান্না সংগঠন আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এ সময় বিএনপির সমালোচনা করে মন্ত্রী বলেন, গুম খুনের রাজনীতি শুরু করেছে দলটি, বিএনপি তৃতীয় কোনো শক্তি দিয়ে দেশ চালানোর ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেন তিনি। এতিমের টাকা চোর, আদালত কর্তৃক দোষী সাব্যস্ত খালেদা জিয়া এবং তার ছেলে তারেক জিয়ার কথায় নাকি দেশ চলবে, মনে হয় তাদের খুঁজে পাওয়া যাবে না। তৃতীয় কোনো শক্তিকে এই দেশ পরিচালনার জন্য তারা প্রকারান্তরে কাজ করে যাচ্ছে। বিএনপি রাজনীতির নামে জ্বালাও পোড়াও সহিংসতা করে, তাই এখন জনগণের এক দফা দাবি বিএনপি জামাতের রাজনীতি নিষিদ্ধ করা, এমন মন্তব্য করলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। কেন্দ্রীয় শহীদ মিনারে অগ্নি সন্ত্রাসের আর্তনাদ সংগঠনের মানববন্ধনে এই মন্তব্য করেন তিনি। এ সময় 2013 ও 2014 সালে বিএনপি জামাতের সহিংসতার শিকার আহত ব্যক্তি ও নিহতের পরিবারের সদস্যরা দায়ী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। আতিকা রহমানের রিপোর্ট। 2013-2014 সালের বিএনপির আন্দোলনে চলার সময় পেট্রোল বোমা, জ্বালা পোড়াও, গাড়ি ভাঙচুর ও সহিংসতায় অনেক মানুষ মারা যায় এবং আহত হন অনেকেই। সহিংসতার শিকার ব্যক্তিরা কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধন করেন। এ সময় ভুক্তভোগীরা তাদের ওপর হামলার বর্ণনা ও তাদের কষ্টের কথা তুলে ধরেন। হেলমেট দিয়ে, ইট দিয়ে, লাঠি দিয়ে আমাকে কিভাবে হত্যা করার চেষ্টা করেছিল, আল্লাহর রহমতে আমি বেঁচে গেছি, আমাকে মৃত্যু বলে তারা চলে গেছিল যে সে মারা গেছে, কিন্তু আল্লাহর রহমতে আমি মরি নাই। বিএনপি জামাতের বিচার অবশ্যই আমি চাই। আজ প্রায় 7-8 বছর হয়ে গেছে, কিন্তু আমি বেঁচে আছি, কিন্তু কোনো বিচারই পেলাম না, আমি ওনাদের বিচার চাই। মানববন্ধনে বক্তারা বলেন, যারা সরকার পতনের হুঙ্কার দিচ্ছে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি রাজপথে থাকবে। যারা ভোটের আগেই এই দেশটাকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দিতে চায় তাদেরকে আমি সরকারের কাছে দাবি জানাই, এদেরকে কোনো গণতান্ত্রিক চর্চা, যে চর্চার নামে এরা দেশে আবারও মানুষ হত্যা করতে চায়, তাদেরকে দাঁড়াইতেই দেওয়া উচিত হবে না। এ সময় তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বললেন, বিএনপি নাশকতা করার জন্য সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করেনি। তাদের সমাবেশে 10 দফা দাবি দিবে, অগ্নি সন্ত্রাসের শিকার বিএনপি জামাতের অগ্নি সন্ত্রাসের শিকার এই ভাইদের, দেশের মানুষের এক দফা দাবি যে যারা রাজনীতির নামে মানুষ পুড়িয়েছে, মানুষ পোড়ায়, যারা রাজনীতির নামে প্রকৃতি ধ্বংস করে তাদেরকে রাজনীতি থেকে বিদায় দিতে হবে। যারা 2012-2013 সালে যারা গ্রেনেড হামলা করেছে, যারা মানুষ পুড়িয়ে হত্যা করেছে, পিটিয়ে হত্যা করেছে, যারা মানুষকে কুপিয়ে হত্যা করেছে, তাদেরকে বিচারের সম্মুখীন করতে হবে। মানববন্ধনে আওয়ামী লীগ সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ছাত্র নেতা ও বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা যোগ দেন। আতিকা রহমান, আরটিভি, ঢাকা। বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর অধিকার ক্ষুণ্ণ হয়েছে বলে যুক্তরাষ্ট্রের করা মন্তব্যের সাথে একমত নয় সরকার, জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, রাস্তাঘাট বন্ধ করে সভা সমাবেশ করা মানবাধিকারের অংশ নয়। মানবাধিকার দিবসে জাতীয় মানবাধিকার কমিশনের অনুষ্ঠানে কথা বলেন আইনমন্ত্রী। বিদেশে রাষ্ট্রদূতদের সতর্ক করে তিনি বলেন, রাষ্ট্রদূতরা তাদের দেশের পরিস্থিতি মাথায় রেখে কথা বলা উচিত, তাদের এমনভাবে কথা বলা উচিত যেন বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকে। রাষ্ট্রদূত যারা আছেন তারা এখানে কিন্তু যেই রাষ্ট্র থেকে তারা এসেছেন বা যেই রাষ্ট্রের রাষ্ট্রদূত হিসাবে তারা নিযুক্ত হয়েছেন সেই রাষ্ট্রের প্রতিনিধিত্ব করেন। তারা কিন্তু কেউ যদি মনে করেন তারা নিজেদের প্রতিনিধিত্ব করেন, তারা তা করেন না। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে কোনো ব্যাপারেই তারা যখন কথা বলেন তার আগে তার যে রাষ্ট্র
সেই রাষ্ট্রের অবস্থান এবং তার যে রাষ্ট্র সেই রাষ্ট্রের সাথে বাংলাদেশের বন্ধুত্বের গভীরতা বিবেচনা করে তারা কথা বলবেন। কাতার বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিতে আজ মুখোমুখি ফুটবলের দুই পরাশক্তি, ইউরোপীয় দুই জায়ান্ট ইংল্যান্ড ও ফ্রান্স। আসরের শিরোপার দাবিদার দুই ফেভারিট দলের হাই ভোল্টেজ ম্যাচ শুরু হবে আল বাইত স্টেডিয়ামে রাত একটায়। এর আগে প্রথমবার কোয়ার্টার ফাইনালের সুযোগ পাওয়া, চমক দেখানো মরক্কোর সামনে শেষ চারে খেলার সুযোগ। তাদের সামনে শক্ত প্রতিপক্ষ ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল। রাত নয়টায় খেলা শুরু হবে আল থুমামা স্টেডিয়ামে। রিপোর্ট করছেন জাহিদ রহমান। বিশ্ব আসরে দুইবারের চ্যাম্পিয়ন ফ্রান্স, প্রতিপক্ষ একবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ড। সামর্থ্যের বিচারে দুই দলই প্রতিপক্ষকে বিধ্বস্ত করার ক্ষমতা রাখে। নিজেদের দেখায় 31 ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্সকে 17 বার হারতে হয়েছে থ্রি লায়ন্সদের কাছে। এমনকি বিশ্বকাপ মঞ্চে দুই দলের চার দশক আগে সবশেষ দেখায় সেখানেও ইংলিশদের জয়। তবে দিদিয়ে দেশমের শিষ্যরা বেশ উজ্জীবিত এবারের আসরে। এমবাপ্পে, গ্রিজম্যান, জিরোদের ফর্মে মোটেই ইংল্যান্ডের চেয়ে পিছিয়ে নেই ফরাসিরা। চাপ সামলানোর ক্ষমতায় এগিয়ে থাকলে শেষ চারে জায়গা পাবে গেলবারের চ্যাম্পিয়নরা। তবে ছাড় দিবে না গ্যারেথ সাউথগেটের শিষ্যরা। ব্রিটিশ সিংহরা পরিসংখ্যানে দুর্দান্ত মানসিক শক্তি নিয়ে মাঠে নেমে তা আরও সমৃদ্ধ করার চেষ্টা করবে। ডিফেন্সের ভরসা দুই নাম, ম্যাগুয়ের ও স্টোনস। ফরওয়ার্ডের লাইন আপের নেতৃত্বে থাকা সাকা, রাশফোর্ড, স্টার্লিং, ফোরেন ও হ্যারিকেন আছে দুর্দান্ত ফর্মে। গতির লড়াইয়ে থ্রি লায়ন্সরা মনে করেন 90 মিনিটের খেলায় অনেক কিছু হতে পারে। প্রতিপক্ষের শিবিরে আতঙ্ক ছড়াতে টিমওয়ার্কই যথেষ্ট মনে করেন ইংলিশ ডিফেন্ডার কাইল ওয়ার্ক। সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে হারিয়ে প্রথমবার কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেওয়া আফ্রিকার মুসলিম দেশ মরক্কোর সামনে সেমিতে খেলার হাতছানি। তবে সেই স্বপ্নকে ভেঙে দিতে বাধার দেওয়াল প্রতিপক্ষ পর্তুগাল। এটলাস লায়ন্স কাতারে অবিশ্বাস্য অভিযান উপভোগ করছে। একের পর এক ইউরোপীয় জায়ান্টদের হারিয়ে দুর্দান্ত ফর্মে বাহিদ হালিদ হজ্জিজের শিষ্যরা। ইতিমধ্যে প্রতিপক্ষের সামনে বড় বাধা গোলরক্ষক ইয়াসিন বানু, হাকিম জিয়েজ, সোফিয়ান বাউফল, ইউসুফ নাসিররা জ্বলে উঠলে সেমিফাইনালের টিকিট কোচ ওয়ালিদ রেগরাগির শিষ্যদের। মুখোমুখি লড়াইয়ে সমানে সমান পর্তুগাল ও মরক্কো। বিশ্ব আসরে দুবারের দেখায় একটি জয় পর্তুগিজদের। তবে শেষ ম্যাচে রামোসের হ্যাটট্রিকে টুর্নামেন্টের অন্যান্য সকল প্রতিদ্বন্দ্বীদের চোখ রাঙাচ্ছে পর্তুগালের এমন ফুটবল শৈলী। সাম্প্রতিক পারফরমেন্সে মরক্কোর চেয়ে ঢের এগিয়ে পর্তুগাল। ক্রিশ্চিয়ানো রোনালদো মাঠে নামলে পর্তুগিজদের সেমির টিকিট কাটতে কতটা সহজ সেটি দেখতে অপেক্ষা করতে হবে আল থুমামা স্টেডিয়ামের খেলায়। জাহিদ রহমান, আরটিভি। একই রাতে লাতিন ফুটবলের দুই পরাশক্তির বিপরীত ভাগ্য বরণে দ্বিধা বিভক্ত ফুটবল ভক্তরা। আর্জেন্টিনার সেমিফাইনাল নিশ্চিতে উচ্ছ্বসিত দলটির সমর্থকরা, আর ব্রাজিলের বিদায়ে শোকাহত দলটির এদেশীয় সমর্থকরা। স্বপ্নের সেমিফাইনালে ব্রাজিল আর্জেন্টিনা মুখোমুখি হবার সম্ভাবনা শেষ হয়ে যাওয়ায় বঞ্চিত ভাবছেন কিছু ফুটবল প্রেমী। অরণ্য গফুরের রিপোর্ট। আগের দিনগুলোতে ঢাকা শহরের অলিতে গলিতে বড় পর্দায় বিশ্বকাপ উপভোগের চিত্র বিরাজ করলেও এদিন পুরো ঢাকা সহ ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাও ছিল জনশূন্য। হঠাৎ রাজনৈতিক অঙ্গন উত্তপ্ত হওয়ায় বিশ্বকাপ উপভোগের রেশ টানে প্রশাসন, তবে ব্যতিক্রম জগন্নাথ বিশ্ববিদ্যালয়। প্রিয় দলের খেলার ছন্দে তাল মেলান সমর্থকরা। কখনো আক্রমণের শিহরণ, কখনো বা প্রতিপক্ষের গর্জনে ভয়ের ছাপ ফুটে ওঠে তাদের চোখে মুখে। গোলের পর বাঁধ ভাঙা আনন্দে মাতে ভক্তরা। ক্রোয়েশিয়ার বিপক্ষে এগিয়ে গিয়েও টাইব্রেকারে হারকে মানতে পারছেন না সেলেসার সমর্থকরা। বিশেষ করে নেইমারের জন্য দুঃখবোধ করছেন তারা। নেইমারে একটা গোল দেওয়ার পরে ভাবছিলাম জিতে যাব, কিন্তু শেষ মুহূর্তে এরকম খুব হতাশ হয়ে গেল। কষ্ট লাগে, ব্যাপার না, সমস্যা নেই, নেইমারের জন্য খারাপ লাগে। 2026 কাপটা হয়তো বা ব্রাজিলই নেবে, সেই আশা আমাদের থাকবে। আর চিরশত্রু বিদায়ের পাশাপাশি নিজ দল শেষ চারে ওঠায় আনন্দে উদ্বেলিত আর্জেন্টিনার সমর্থকরা। মূল প্রতিপক্ষ বাড়ি চলে গেছে, আমাদের কোনো প্যারা নাই। আর্জেন্টিনা, আজকে আমার 500 টাকার একটা বাজি ছিল, আমি টেনশনে ছিলাম বাজিটা হেরে যায় কিনা, এটা নিয়ে আমি সারাক্ষণ শুধু টেনশনে ছিলাম, বাজিটা জিতে গেছে। খেলাধুলাটা বিনোদনের জায়গায় রাখি, কেউ কাউকে পার্সোনাল অ্যাটাক করে কথা না বলি। লাতিন ফুটবলের বিশ্বকাপ যাত্রা অব্যাহত থাকায় খুশি সাধারণ ফুটবল ভক্তরা। অর্ণব কাপুর, আরটিভি, ঢাকা।
কক্সবাজারের উখিয়ার বালুখালী ক্যাম্পে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে দুই রোহিঙ্গা সন্ত্রাসী নিহত হয়েছে। গেল রাতে ক্যাম্পের বিছয় দুই নম্বর ব্লক এলাকায় এই বন্দুকযুদ্ধ হয়। নিহত একজনের নাম সলিমুল্লাহ, অপরজনের পরিচয় পাওয়া যায়নি। উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানান, হেডমাঝি মোহাম্মদ রফিককে হত্যার উদ্দেশ্যে সন্ত্রাসীদের একটি গ্রুপ তার বাড়ি ঘেরাও করে। খবর পেয়ে এপিবিএন এর একটি দল ঘটনাস্থলে গেলে সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলি হয়। পরে ঘটনাস্থল থেকে দুজনের মরদেহ পাওয়া যায়। এই সময় একটি বন্দুক, চার রাউন্ড গুলি ও একটি ম্যাগজিন উদ্ধার করা হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আগামী 27 ডিসেম্বর তৃতীয়বারের মতো হতে যাচ্ছে রংপুর সিটি নির্বাচন। এই নির্বাচনকে ঘিরে নগরবাসীর মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা থাকলেও রয়েছে না পাওয়ার গ্লানি। গেল 10 বছরে দুই মেয়রের মেয়াদকালে কাগজে কলমে অনেক উন্নয়ন হলেও বাস্তবতা ভিন্ন। তাই কথার কাজই নয়, কাজে বিশ্বাসী এমন মেয়রকেই চায় নগরবাসী। রংপুর থেকে জাহাঙ্গীর আলম বাদলের তথ্যচিত্রে বিস্তারিত শাহাবুদ্দিন সাহেবের রিপোর্টে। প্রতি নির্বাচনেই নগরীর ফুটপাত দখলমুক্ত, যানজট নিরসন, পরিকল্পিত নগরায়ন, শিক্ষা, স্বাস্থ্য ব্যবস্থা ঢেলে সাজানোর প্রতিশ্রুতি দেন জনপ্রতিনিধিরা। অথচ বাস্তবতা ভিন্ন। বর্জ্য ও পয় নিষ্কাশনের পাশাপাশি শ্যামাসুন্দরী খাল সংস্কারের কথা থাকলেও নানা প্রতিবন্ধকতার কারণে তাও আলোর মুখ দেখেনি। নানাবিধ সমস্যা দূর করে রংপুর সিটি কর্পোরেশনকে মডেল হিসেবে দেখতে চায় নগরবাসী। আমরা যখন সকালে উঠে কলেজের জন্য বের হই, তখন আমরা আশেপাশে দেখি ময়লার স্তূপ। তো আমাদের সিটি কর্পোরেশনটাকে তো আরেকটু উন্নত হওয়া দরকার। আমরা একজন দক্ষ সিটি মেয়র চাচ্ছি, এবং যে সিটি মেয়র জনসাধারণের পাশাপাশি থাকবে। স্বাধীনতা পরবর্তী সময় থেকে শুরু করে এ পর্যন্ত আমরা যতগুলো মেয়র পেয়েছি, আমাদের মানে হচ্ছে মন মানসম্মত বলতে আমাদের মনের মতো ব্যবসায়ীদের জন্য যে কিছু আলাদাভাবে করা, ওরকম করে আসলে সেভাবে মেয়র পাইনি। তবে আশা রাখবো সৎ নির্ভরযোগ্য এমন একজন মানুষ যে ব্যবসায়ীদের জন্য সহায়ক হয়। 12 লাখ নগরবাসীর মধ্যে 5 লাখ ভোটার তৃতীয়বারের মতো রংপুর সিটি নির্বাচনে ভোটদানের সুযোগ পাবেন, যার মধ্যে 50,000 নতুন ভোটার। এই বিগত 10 বছরের একটি সিটি কর্পোরেশন যতটি আমাদের প্রাপ্তির আশা ছিল, প্রত্যাশা ছিল, আকাঙ্ক্ষা ছিল, তার কিন্তু ধারে কাছেও আমরা যেতে পারিনি। পরিষ্কার পরিচ্ছন্নতার কথা বলুন, রাস্তাঘাটের কথা বলুন, আপনি সেতুর কথা বলুন, কালভার্ট, ছোটো ছোটো কালভার্টের কথা বলুন, এবং আমাদের শহরের যে পাড়াগুলো আছে, পাড়ার যে রাস্তাগুলো রয়েছে, ড্রেনগুলো আছে, এটি কিন্তু পরিকল্পিতভাবে। দলীয় প্রতীকের এই নির্বাচনে ইতিমধ্যে তফসিল ঘোষণা ও মনোনয়ন দাখিল সম্পন্ন হয়েছে। শাহাবুদ্দিন শিহাব, আরটিভি। নীলফামারী সদরের গোর গ্রামে অনুষ্ঠিত হলো গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা। গোর গ্রামের মাঠে আয়োজিত প্রতিযোগিতায় বিভিন্ন স্থান থেকে আসা 12টি ঘোড়া অংশ নেয়। প্রতিযোগিতা দেখতে দূর দূরান্ত থেকে ছুটে আসেন বিভিন্ন বয়সের হাজারো মানুষ। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। ঐতিহ্যবাহী এসব খেলা নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই এই আয়োজন বলে জানান স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান। এদিকে প্রতিযোগিতা ঘিরে ভবানীগঞ্জ মাঠে খাবার সহ বিভিন্ন পণ্যের পসরা নিয়ে বসেন দোকানিরা। খেলায় ফার্স্ট বা সেকেন্ড হওয়া এটা কোনো বিষয় নয়, খেলা দেখার জন্য আমি আসছি। অনেক খেলা দিছি, তবে এই জায়গার পরিবেশটা আমার অনেকটা ভালো লাগতেছে। প্রতি বছরে নাই হয়, যেমন নতুন প্রজন্ম যাতে দেখতে পারে এই খেলাটা। পুরানা ঐতিহ্যবাহী খেলাগুলো আমরা আমাদের এলাকায় নিয়ে আসবো, এলাকার ছেলেপেলেরা ক্রীড়ামোদী হোক। সন্ধ্যা সংবাদ পর্যন্ত সর্বশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। রাতের সংবাদ 10:45 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।